প্রিয় শিক্ষার্থীরা পদঙ্গ হাই স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগতম। আজকে আমাদের অনলাইন ক্লাস বিষয় হচ্ছে গণিত নবম দশম শ্রেণী। আজকে আমি 3.1 এবং 2 এর আলোকে একটি সৃজনশীল প্রশ্ন প্রস্তুত করেছি। x স্কয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2 মোর 6 এবং a প্লাস b প্লাস c সমান m হয়। ক x এর মান নির্ণয় করো। খ প্রমাণ করো যে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 98। গ যদি c সমান 0 হয় তাহলে দেখাও যে m কিউব প্লাস 2 p কিউব সমান হচ্ছে এর। প নম্বর হচ্ছে x এর মান নির্ণয় করো। আমি দুই পক্ষ থেকে x স্কয়ার প্লাস 5 প্লাস 2 মোট 6 নিয়ে আসবো। তাহলে বা x স্কয়ার সমান এ 5 কে বাদলা 3 প্লাস 2 যোগ করলে 5 হবে। এই 3 কে রুট 3 হোল স্কয়ার করব, মানে রুটে আর স্কয়ার বাদ দিলে 3 হয়। আবার এখানে রুটে আর স্কয়ার বাদ দিলে থাকবে কত 2, যোগ করলে 5 হবে। আমি এটাকে বর্গ সূত্রে প্রয়োগ করব, রুট 3 হোল স্কয়ার এটি এত নিলাম, রুট 2 হোল স্কয়ার এটাকে দিয়ে নিলাম। তাহলে এ প্লাস বসাবো, এ 2 সূত্রে 2 ধরে নেব, এ এ হয় রুট 3 বি হয় রুট 2 প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার। এখানে এ মানে রুট 3 বি মানে রুট 2। তাহলে এখন যদি তুমি এই স্কয়ার স্কয়ার বাদ দাও তাহলে বাম পাশের স্কয়ার ডান পাশের রুট বা বর্গমূল হবে। তাহলে এই বর্গমূলে যদি স্কয়ার চলে যায় থাকবে রুট 3 প্লাস রুট 2। অর্থাৎ সুতরাং x সমান প্লাস মাইনাস রুট 2 প্লাস রুট 2 রুট 3 প্লাস রুট 2। এক্ষেত্রে যদি কোনো একটি সংখ্যার উপর বর্গমূল হয় তাহলে পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ প্লাস এবং মাইনাস দুটি মান আসবে। তাহলে এটা হলো আমাদের x এর মান, রুট প্লাস মাইনাস রুট 3 প্লাস রুট 2। এরপর খ নম্বর বলছে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 98। যদি সেটা করতে হয় আমাকে এই ক এর মানটাকে ক্ষয় নিতে হবে। তাহলে লিখলাম ক নং হতে প্রাপ্ত x ইজ ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2। এখানে আমি ধনাত্মক মান নেব, ঋণাত্মক মান এখানে আমার গ্রহণ করতে হবে না। ধনাত্মক মান নিয়ে আমি কাজ করব। আমি x সমান রুট 3 প্লাস রুট 2 সমীকরণে এক বসালাম, আবার এই x কে বিপরীতক্রম করলাম, হরটা লব হবে লবটা হর হবে। এখানে তোমার এই x এর নিচে কিছু নেই মানে এখানে কি আছে 1 আছে, এখানে কিছু নেই মানে কি আছে 1 আছে। দেখো হরটা লব করব লবটা হর করব, যদি তাই হয় তাহলে এটাকে বলা হবে কি ব্যস্তকরণ বা বিপরীতক্রম। তাহলে 1 বাই x হ্যাঁ 1 বাই রুট 3 প্লাস রুট 2। এখন কোন অঙ্কে হরের মধ্যে যদি তোমার বর্গমূল থাকে সেটাকে যদি একাধিক থাকে এবং রুট 3 প্লাস রুট 2 তাহলে সেটাকে আমার কি করতে হবে, আমাকে এটা এই গুণের সূত্র প্রয়োগ করতে হবে অর্থাৎ ব্যস্তা মানে বিস্তার সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমার এখানে আছে রুট 3 প্লাস রুট 2, আমাকে হর এবং লবের মধ্যে নিতে হবে রুট 3 মাইনাস রুট 2। তাহলে রুট 3 প্লাস রুট 2 কে তুমি যদি এখানে রুট 3 কে অ্যাড করো আর রুট 2 যদি তুমি বিদরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এস কা মাইনাস বি এস কা উপরে 1 দিয়ে গুণ করলে রুট 3 প্লাস রুট 2 হবে। এখন আমরা জানি যে বর্গমূলে আর বর্গে বাদ দিলে থাকবে 3, এখানে থাকবে 2, উপর টিকে থাকবে তো 3 থেকে 2 গেলে 1, তাহলে হরে 1 না দেখালে চলে, উপর রুট 3 প্লাস রুট 2 হবে। উপরের সমীকরণ দিয়ে দিলাম, উপরের সমীকরণ 1 দেখালো, তাহলে কি করবো যেহেতু এখানে প্লাস হ্যাঁ তার সমীকরণ আমি কি করবো এক ও দুকে যোগ করবো, সমীকরণ 1 যোগ 2। তাহলে সমীকরণ 1 এর বাম পাশে কি আছে x, সমীকরণ 2 এর বাম পাশে কি দেওয়া আছে 1 বাই x কে 1 বাই x প্লাস 1 বাই x সমান। সমীকরণ 1 এর ডান পাশে দেওয়া আছে রুট 3 প্লাস রুট 2 রুট 3 প্লাস রুট 2, 2 এর ডান পাশে দেওয়া আছে রুট 3
মানে √3 তাহলে এই প্লাস মাইনাস করা গেলে থাকে √3 প্লাস √3 = 2√3 সুতরাং x প্লাস 1/x = 2√3 এখন আমার বাম পক্ষ দেওয়া আছে x টু দা 8 প্লাস 1 ডিভাইড বাই x টু দা 4 এই বাম আমি এটাকে ভাঙবো এখন x টু দা 8 ডিভাইড বাই x টু দা 4 এই প্লাস প্লাস 1 ডিভাইড বাই x টু দা 4 এখন উপরে 8টা x নিচে 4টা x তো আমি যদি মনে লঘিষ্ঠাকার প্রকাশ করি তাহলে 8টা থেকে 4টা সঙ্গে থাকবে কয়টা আর 4টা প্লাস 1 ডিভাইড বাই x টু দা 4 এখন এটাকে আমি এস স্কয়ার বি স্কয়ার অনুসৃত তন্ত্র প্রয়োগ করব তাহলে কি হয় এক্স স্কয়ার হোল স্কয়ার 2 গুণে 4 প্লাস 1 বাই এক্স স্কয়ার হোল স্কয়ার তাও যোগ করলে কি 2 গুণে 4 হবে তাহলে মানে এটাকে এত করলাম এক্স স্কয়ার কে আর 1 এক্স স্কয়ার বি করলাম তাহলে এস স্কয়ার প্লাস বি স্কয়ার তাহলে কি হবে তাহলে এক প্লাস টু হোল স্কয়ার মাইনাস টু এ বি এখন যদি প্রয়োগ করি তাহলে কি হয় এটা কেটে যাবে এটা আবার সূত্র যাবে তাহলে x স্কয়ার অফ x হোল স্কয়ার প্লাস 1 বাই x হোল স্কয়ার তাহলে s স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস 2 এখন আমরা মান পাইছি তো x প্লাস 1 বাই x এর মান কত বেশি হ্যাঁ 2√3 তুমি চাইলে এটা মান বসিয়ে দেখি দেখা যায় মান বসি তাহলে মান বসাই তাহলে মানটা কি হয় দেখা যাচ্ছে কি দেখো এই দু দু গুণে চার এর রুটে আর টু স্কোয়ার বাদ দিয়ে বাকি থাকে থ্রি মাইনাস টু উপরে হোল স্কোয়ার এ হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস তাহলে কি হয় তিন চারে কত বারো এ বারো মাইনাস টু উপরে হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এই টুয়েলভ থেকে যদি টু ছোট থাকবে তো টেন টেন হোল স্কোয়ার মাইনাস টু তাহলে দশ দশম হতে একশো মাইনাস টু বিয়োগ আট प्रमाण करो प्रमाण शेष कर যদি c সমান 0 হয় তবে দেখা হবে এত মান তাহলে আমরা গ নাম্বার করতে গেলে তাহলে যদি দেখো গ নাম্বারের মধ্যে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান n शून्य शून्य मूल्य मान तीन Yes.
প্লাস বি তাহলে এ প্লাস বি কমন হবে